হ্যালো বন্ধুরা, এই পৃথিবীতে সফল কে না হতে চায়, কিন্তু সফল কি সহজে হওয়া যায়? না, যদি সহজে সফল হওয়া যেত তবে সফলতা কোনো মূল্যই থাকতো না। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চললে আপনিও হতে পারেন সফলদের একজন। এই ভিডিওতে আমি আলোচনা করব সফলতার গুরুত্বপূর্ণ একটি সূত্র সম্পর্কে, যেটি ফলো করলে আপনার জীবনেও আসতে পারে সফলতা। আজকের সফলতার সূত্রটি হলো, কখনো প্রভুদের উপর কেরামতি দেখাতে যাবেন না, এর পরিণতি আপনার উপরে বর্তাবে। আপনি পলিটিক্স করেন বা জব করেন, আপনার উপরে যারা আছেন তারা আপনার প্রভু। তাদের আপনার থেকে যোগ্যতা সম্পন্ন ভাবতে দিন। তাদেরকে তুষ্ট ও প্রভাবিত করার জন্য নিজের প্রতিভা এমন কিছু বেশি জাহির করতে যাবেন না, গেলে উল্টো ফল হবে। তাদের মনে ভয় এবং নিরাপত্তা বোধহীনতা জাগবে। উপরওয়ালারা যত প্রতিভাবান তার থেকে বেশি প্রতিভাবান ভাবতে দিন এবং তাতে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে। কারণ প্রত্যেকে নিরাপত্তা বোধহীনতায় ভোগে। যখন আপনি দুনিয়ায় নিজেকে মেলে ধরবেন এবং আপনার প্রতিভার প্রকাশ করবেন, তখন অন্যদের মধ্যে সব রকম ঈর্ষা ও অন্যরকম নিরাপত্তা বোধহীনতার আবির্ভাব ঘটবে। এটা হওয়া স্বাভাবিক, অন্যে কী ভাববে সেটা ভেবে ভেবে সারাটা জীবন কাটাতে পারেন না। কিন্তু যারা আপনার ওপরে, তাদের ব্যাপারে আপনাকে অন্য পদ্ধতি নিতেই হবে। ওপরওয়ালাদের ওপরে কেরামতি দেখানো সবথেকে বড় ভুল। এটা ভাবলে বোকামি করা হবে যে সোরস লুই এবং মেডিসিসদের কালের থেকে জীবন একেবারে পাল্টে গেছে। জীবনে যারা প্রতিষ্ঠিত হয় তারা রাজা এবং রানীর মতো। তারা তাদের অবস্থানে নিরাপদ এবং তাদের চারপাশে যারা আছেন তাদের থেকে জ্ঞান, বুদ্ধি এবং আকর্ষণ শক্তিতে যোগ্যতর। এটা অত্যন্ত মারাত্মক হলেও খুব সাধারণ ভুল ভাবনা যে আপনি আপনার মেধা ও প্রতিভার প্রকাশ ও বড়াই করে ওপরওয়ালাদের জয় করে নিচ্ছেন। তিনি আপনার তারিফ করার ভান করবেন, কিন্তু প্রথম সুযোগেই আপনার জায়গায় কম বুদ্ধিমান, কম আকর্ষণীয়, কম আশঙ্কাজনক কাউকে নিযুক্ত করবেন। এই আইনের দুটি ব্যাপার আপনাকে অবশ্যই বুঝতে হবে। প্রথমত, আপনি আপনার মতো থেকেই অসাবধানতাবশত আপনার ওপরওয়ালাকে ছাপিয়ে যেতে পারেন। কোনো কোনো ওপরওয়ালা অন্যদের থেকে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। তাদের নিরাপত্তাবোধহীনতা অস্বাভাবিক। আপনি আপনার আকর্ষণীয় শক্তি ও লাবণ্যের দ্বারা স্বাভাবিকভাবেই তাদের ছাপিয়ে যেতে পারেন। যদি আপনি আকর্ষণীয় হওয়া থেকে বিরত হতে না পারেন, তবে এই আত্মম্ভরী দত্তদের এড়িয়ে চলুন অথবা তাদের সামনে আপনার ভালো গুণাবলীকে চাপা রাখুন। দ্বিতীয়ত, কখনো মনে করবেন না যে ওপরওয়ালা আপনাকে ভালোবাসেন বলে আপনি যা খুশি তাই করতে পারেন। নিজেদের অবস্থানকে নিশ্চিত ধরে নিয়ে এত বেশি মানুষ ওপরওয়ালাদের ছাপিয়ে যাবার প্রয়াস করে প্রিয় থেকে অপ্রিয় হয়েছেন যে তাদের নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলা যায়। ওপরওয়ালাকে ছাপিয়ে যাওয়ার বিপদ জানা থাকলে আপনি এই আইনকে আপনার সুবিধার্থে ব্যবহার করতে পারেন। প্রথমত, আপনি অবশ্যই আপনার ওপরওয়ালা তোষামোদ করে তাকে গর্বিত করুন। খোলাখুলি তোষামোদে কাজ দেয়, কিন্তু এর সীমাবদ্ধতা আছে। এটা একদম প্রকাশ্য এবং বোধগম্য, ফলে অন্যদের খারাপ লাগতেই পারে। সতর্ক তোষামোদ অনেক বেশি শক্তিশালী। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার ওপরওয়ালার থেকে বেশি বুদ্ধিমান হন, তার সামনে উল্টোটার ভান করুন। তাকে ভাবতে দিন যে তিনি আপনার থেকে বেশি বুদ্ধিমান। সরল হওয়ার অভিনয় করুন। তাকে ভাবতে দিন যে আপনার তার অভিজ্ঞতার দরকার আছে। এমন ছোটোখাটো ভুল করেন যার জন্য আপনার কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি হবে না, কিন্তু তার সাহায্য চাওয়ার সুযোগ করে দেবে। ওপরওয়ালারা এরকম অনুরোধের কদর করে। যে ওপরওয়ালা আপনার উপর তার অভিজ্ঞতা দান না বর্ষণ করতে পারে, তিনি আপনার প্রতি বরং বিদ্বেষ ভাব এবং খারাপ ভাবনা পোষণ করবেন। যদি আপনার ধারণা অধিকতর সৃষ্টিমূলক হয়, সেটা যতটা প্রকাশ্যে সম্ভব ওপরওয়ালার বলে প্রচার করুন। এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেন যে আপনার পরামর্শ তার পরামর্শের প্রতিধ্বনি মাত্র। আপনি যদি স্বভাবগতভাবে আপনার ওপরওয়ালা থেকে বেশি মিশুক এবং উদার হন, খেয়াল রাখুন যাতে সেই ম্যাক না হয়ে পড়েন যা তার অন্যদের কাছে তার উজ্জ্বলতা পৌঁছাতে বাধা দেয়। তিনি যেন নিজেকে সেই সূর্যের মতো ভাবতে পারেন, যে ক্ষমতা ও উজ্জ্বলতার উৎস এবং মনোযোগের কেন্দ্রবিন্দু, যার চারদিকে আজ সকলে ঘুরছে। এই সকল ক্ষেত্রে আপনার ক্ষমতাকে ছদ্মবেশ পরানো দুর্বলতা নয়, যদি তা শেষ পর্যন্ত আপনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করে। অন্যদের আপনাকে ছাপিয়ে যেতে দিয়ে আপনি তাদের নিরাপত্তাবোধহীনতার শিকার না হয়ে বরং নিয়ন্ত্রণ করছেন। যেদিন আপনি আপনার নিচু অবস্থান থেকে উপরে ওঠার সিদ্ধান্ত নেবেন, সেদিন এগুলো আপনার খুব ভালো কাজে আসবে। যদি আপনি অন্যদের চোখেও আপনার উপরওয়ালাকে ছাপিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে এবং খুব শীঘ্রই আপনার পদোন্নতি হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আমি ধারাবাহিকভাবে সফলতার এরকম 100টি সূত্র সম্পর্কে আলোচনা করব। আজকের সূত্রটি হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটি পেতে কিছুদিন অপেক্ষা করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এর পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয়। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।